ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা WBCS এর জন্য এমসিকিউ যে তিনটে বই সেটা আমরা একটু দেখব। এটা এই যে বই তিনটে, এটা মন্ডল যে প্রকাশনী, আমাদের বিখ্যাত কার্তিক চন্দ্র মন্ডল, ওনার সম্পাদনা এই তিনটে বই। আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, আজকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠালো। দেখা যাক বইগুলো কেমন হয়। তো বাচ্চা খোলা যাক, পয়সা ছিঁড়ে গেছে অলরেডি। প্রথম যে বইটা বেরিয়েছে সেটা হচ্ছে মন্ডল প্রকাশনের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ, 4000+ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার। তো পরে যে বইটা সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি এবং ভারতের রাজনীতি, এখানে তো আছে প্রায় 3000+ এমসিকিউ, এটাও চ্যাপ্টার ওয়াইজ। তো পরে আরেকটা যে বই সেটা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, এখানেও দেওয়া আছে 3000+ এমসিকিউ। প্রথম যে বইটা সেটা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, এখানে প্রায় 3000+ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সারও দেওয়া আছে। তো দেখা যাক ভিতরে, প্রথমে আমরা বইটার সূচিপত্র দেখে নেব। সূচিপত্রতে দেখব আমরা, প্রথমে যেটা দেওয়া আছে যে প্রাচীন ভারতের ইতিহাস, প্রস্তরযুগ, হরপ্পা সভ্যতা, নানা চ্যাপ্টার গুলো আছে। তারপর আছে মধ্য ভারত, সুলতানি যুগ, বিজয়নগর, বহমানী, ধর্মীয় আন্দোলন। তারপর দেওয়া আছে আধুনিক ভারত শুরু হচ্ছে এখান থেকে, কোম্পানির শাসন, গভর্নর জেনারেল। প্রত্যেকটা চ্যাপ্টার এখানে এমসিকিউ দেওয়া আছে। শেষে দেওয়া আছে ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে যেটা দেওয়া আছে প্র্যাকটিস সেট, ভারতের ইতিহাসের প্র্যাকটিস সেট, 1, 2, 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া আছে। সে সঙ্গে সঙ্গে ভারতের মুক্তি সংগ্রামের ক্ষেত্রেও 5টা করে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো দেখা যাক কেমন কি আছে ভেতরটায়। প্রথমে যেটা দেখছি সে প্রস্তর যুগ, এটা একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। এই প্রস্তর যুগের যে চ্যাপ্টার সেখান থেকে যত রকমের এমসিকিউ হতে পারে সবটাই কিন্তু বাংলাতে আছে। এবং প্রথমে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু WBCS 2015 মেন্স, WBCS মেন্স 2015, WBCS মেন্স 2017, মোটামুটি WBCS পরীক্ষার যেসব প্রশ্ন আসে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি 7-এর দাগের যে কোশ্চেনটা সেটা CDS 2012, এখানে যে এমসিকিউগুলো ছিল তার বাংলা ভার্সন এখানে কিন্তু দেওয়া আছে। তার ফলে শুধু WBCS নয়, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যে বড় বড় পরীক্ষাগুলো হয় তার যে এমসিকিউগুলো কিন্তু এতে আমরা জানতে পারবো। আর আমরা সবাই জানি WBCS পরীক্ষাতে এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ, কারণ পেপার 1 এবং পেপার 2 ছাড়া সমস্ত পেপারগুলো কিন্তু হচ্ছে এমসিকিউ, অপশনাল বাদ দিয়ে বাকি যে 4টি পেপার সেটা কিন্তু এমসিকিউ হয়। তো এখানে দেখো আরেকটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা পাতার শেষেই কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে, কোনটা কি হবে সেই অ্যান্সারগুলো দেওয়া আছে। তারপরে কিন্তু পেজ উল্টে উল্টে আর সময় নষ্ট হবে না, চট করে দেখে নেওয়া যাবে কোন প্রশ্নে কোন উত্তর। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ গোটাতে দেওয়া আছে। এমসিকিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ, যথেষ্ট স্ট্যান্ডার্ড এমসিকিউ। যেমন 131 নম্বর যে প্রশ্নটা, কোন বৈদিক নদী রাবি বা ইরাবতীর নামে পরিচিত, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। এই একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ দেওয়া আছে। তো এই বইটা আশা করি মেন্স এবং প্রিলি উভয়তেই সবারই কাজে লাগবে। দেখুন কত কত ভালো এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা পাতার নিচেই কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, একদম সায়েন্টিফিক হয়ে বইটা তৈরি করা হয়েছে। পরের যে বই সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতি এবং ভারতের রাজনীতি, এই বইটাতে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রায় 3000+ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও দেওয়া আছে। বইটার বৈশিষ্ট্য অ্যাট এ গ্লান্স আমরা দেখে নেব। সেটা যেটা দেওয়া আছে এখানে যে WBCS প্রিলি এবং মেন্সের জন্য লিখিত হলো, সকল ধরনের পরীক্ষাটা কাজে লাগবে। আর বইটা দুটি খণ্ডে পৃথকভাবে আলোচনা করা হয়েছে, প্রথমটাতে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স, পরেরটা হচ্ছে পলিটি। এখানে প্রিভিয়াস ইয়ার্স প্রিলি এবং মেন্স থেকে প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে, এবং 5টা প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে। প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 25টা করে প্রশ্ন দেওয়া আছে। এটা মূলত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বুক হিসাবে পরিগণিত হবে, এটা প্রকাশকের কথা। বইটার দাম হচ্ছে 250 টাকা, প্রিন্ট আছে। যদি কলেজ স্ট্রিটে টেকনো ওয়ার্ল্ডে কেনা যায় সেখানে 40% মতো প্রায় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে অ্যামাজনে, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, এতটা নয়, মোটামুটি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে অ্যামাজনে অ্যাভেলেবেল। বইটা যাদের কলকাতা থেকে দূরে বাড়ি তারা এই তিনটে বই অ্যামাজনের মাধ্যমে অর্ডার দিয়ে কিনতে পারবে। তো দেখা যাক বইটার ভিতরে কি আছে। প্রথমটা দেখবো আমরা, যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতির প্রকৃতি ও গঠন। তো এই চ্যাপ্টার অনুসারে পুরো থরলি
একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, এবং এমসিকিউ নিচে কিন্তু প্রশ্ন উত্তরগুলো উত্তর যেগুলো হবে সেগুলো দেওয়া আছে। আমরা সূচিপত্র বইটা দেখি, দেখো এই সূচিপত্র প্রথমে কিন্তু ভারতীয় অর্থনীতি এবং অর্থনীতি যে পরিকাঠামো পরপর চ্যাপ্টার দেওয়া আছে ভারতীয় অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির উপর 14টা চ্যাপ্টার, তারপর দেওয়া আছে ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির উপর দেওয়া আছে 20খানা চ্যাপ্টার, সে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট দেওয়া আছে 5টা প্র্যাকটিস সেট এবং তার উত্তরমালা। তো এখানে এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করে দেওয়া আছে, একসঙ্গে খিচুড়ি বাকি দেওয়া হয়নি, চ্যাপ্টার ওয়াইজ পরপর এমসিকিউ দেওয়া আছে। তার ফলে কি হবে, আমরা যখন কোনো একটা চ্যাপ্টার পার্টিকুলার একটা চ্যাপ্টার পড়লাম তার করসপন্ডিং এমসিকিউগুলো এখান থেকে দেখে নিলাম, তার ফলে কি পরীক্ষার প্রিপারেশন নিতে সুবিধা হবে। আর বইটার নিচেই প্রত্যেকটা পেজের নিচে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। পরে যে চ্যাপ্টারটা ভারতের কৃষি অর্থনীতি, এখান থেকে কিন্তু পরপর প্রশ্নগুলো দেওয়া আছে, এবং প্রশ্ন এখানে এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু WBCS মেন্স ফ্রিলি উভয়তে এসেছে, এখানে লেখা আছে পরপর WBCS ফ্রিলিতে এসেছে, এটা WBCS ফ্রিলি, WBCS ফ্রিলি, WBCS ফ্রিলি, এখানে WBCS ফ্রিলি মেন্স প্লাস এক্সট্রা অনেক প্রশ্ন প্লাস আরো অন্যান্য পরীক্ষার প্রশ্ন কিন্তু একসঙ্গে কালেকশন করে দেওয়া আছে। তার ফলে আমরা যারা বাংলা মাধ্যমের ছাত্র তাদের জন্য এই বইটা কিন্তু খুবই দরকারি হবে। তো আমরা ভারতীয় রাজনীতি পার্টটা দেখবো, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টটা, সেখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, যেমন ভারতীয় সংবিধানের বিকাশ কিভাবে, ভারতীয় সংবিধানগুলো যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি হয়েছিল সেই সেখান থেকে পরপর পরপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে এবং শেষে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। একই রকমভাবে যদি আমরা অন্য একটা চ্যাপ্টার দেখি, যেমন দেওয়া আছে গণপরিষদ গঠন এবং সংবিধান রচনা প্রক্রিয়া, সেখানেও কিন্তু পরপর পরপর এমসিকিউগুলো দেওয়া আছে এবং পৃষ্ঠার নিচের দিকে উত্তরগুলো লেখা আছে। তো আমরা যারা বাংলা মাধ্যমের ছাত্র, যাদের আমাদের ইংরেজি বুঝতে অসুবিধে হয়, তাদের জন্য এই বইটা কিন্তু খুব হেল্পফুল হবে। পরের যে বইটা সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা এবং পরিবেশ, এখানে 4000 প্লাস এমসিকিউ দেওয়া আছে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। বইটার বিশেষত্ব হচ্ছে, এটা দেখে নিই আমরা একটা গ্লান্স, যে বইটা মূলত WBCS প্রিলি এবং মেন্সের জন্য লেখা হলো, অন্যান্য সব ধরনের পরীক্ষাতে এটা সহায়ক হবে। বিজ্ঞানের প্রধান শাখা যেটা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। তো আমরা বইটার সূচিপত্র একটু দেখে নিই, একইভাবে পদার্থবিদ্যা যেটা ফিজিক্স, সেখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়েছে পুরো মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করে। রসায়নবিদ্যা তো একই রকম ভাবে আলোচনা করা হয়েছে। তারপরে যেটা দেখা যাক আর কি আছে, বিজ্ঞান প্রযুক্তিতেও কিন্তু আলোচনা করা আছে, সেই সঙ্গে আলোচনা করা আছে পরিবেশ, এবং সেই সঙ্গে দেওয়া আছে প্র্যাকটিস সেট 5টা। তো প্রশ্নগুলো একটু দেখে নিই কেমন স্ট্যান্ডার্ড। প্রথমে যেটা দেওয়া আছে জীববিদ্যার বিভিন্ন তথ্য, তো এই যে চ্যাপ্টার এখান থেকে পরপর পরপর প্রশ্ন উত্তর আলোচনা করা আছে, সেই সঙ্গে সঙ্গে এখানে উত্তরও দেওয়া আছে। প্রশ্নের মান খুবই ভালো, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। বইটা যারা বাংলা মাধ্যমের স্টুডেন্ট, এই এই যে বইটা বিশেষ করে যে সায়েন্সের যে বইটা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, যারা মূলত সায়েন্সকে ভয় পাও, যারা আর্টসের স্টুডেন্ট, যারা অনেকদিন সায়েন্স পড়া ছেড়ে দিয়েছো, তাদের জন্য তো বইটা খুবই সুন্দর। জীবন বিজ্ঞান যে বই যেটাকে বলি আমরা, জীববিদ্যা বায়োলজি পড়ছিলাম, সেই সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই তিনটে অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে এমসিকিউ আলোচনা করা আছে এবং প্রত্যেকটা পাতার নিচে উত্তর দেওয়া আছে। তার ফলে বিজ্ঞানের ভীতিটা WBCS এর ক্ষেত্রে কমে যাবে বলে মনে করা হচ্ছে। তো তো বন্ধুরা, তো এই এই বই তিনটে কিন্তু কিনতে পারো, তোমরা এই বই তিনটে কিনতে পারো। এই বইটার দাম হচ্ছে 290 টাকা, আগের যে দুটো বই সেটা হচ্ছে 240 টাকা, এখানে প্রায় ভালো মতো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, কলেজ থেকে 30-40% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা বইটা কিনতে চাও, তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে পারো অথবা অ্যামাজনে অর্ডার করতে পারো। তো এই বইটা WBCS প্রিপারেশনের ক্ষেত্রে খুবই সহায়ক হবে, খুবই কার্যকরী হবে, বিশেষ করে যারা বাংলা মাধ্যমের ছাত্র তাদের জন্য খুবই সহায়ক হবে।